আজ থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শুরু করলাম। আর এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের সমস্ত বিষয় দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এই ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাদেরকে অবশ্যই বেসিক বিষয়গুলো জানতে হবে, আর এই বেসিক বিষয়গুলো আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমি পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনি ওই ভিডিওগুলো দেখে আজকের ক্লাসটি শুরু করবেন। আজকের ক্লাসে আমরা মূলত ওয়ার্ডপ্রেস থিমের ডেভেলপমেন্টের জন্য যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট, সেটা আমরা সেট আপ করবো। একটু অ্যাডভান্স লেভেলের ক্লাস, তো এই অ্যাডভান্স লেভেলের ক্লাসের জন্য ওয়ার্ডপ্রেস থিম, প্লাগইন, কাস্টমাইজেশন, ডেভেলপমেন্ট, তারপর জ্যাম সার্ভার, লোকাল হোস্ট, এগুলো কী বৃত্তান্ত, যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব এই সমস্ত বিষয় আপনি জেনে নিয়ে তারপর আজকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টটা শুরু করবেন। তাহলে চলুন আমরা আজকে, আমি ধরে নিব আপনার জ্যাম সার্ভার আপনার পিসিতে ইনস্টল করা আছে। এখন আপনি জ্যাম সার্ভারটি স্টার্ট করবেন, স্টার্ট করার পর আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তাহলে চলুন আমরা দুইভাবে জ্যাম সার্ভারের মধ্যে প্রবেশ করতে পারি। আমরা আমাদের নর্মালি আমরা পিসিতে ক্লিক করে আমাদের জ্যাম সার্ভারটা যেই ড্রাইভে ইনস্টল করব সেই লোকেশন ধরে এখানে এইভাবে চলে যাব, ঠিক আছে। আর দ্বিতীয়ত প্রসেসটা হচ্ছে একদম সহজ এবং ইজি প্রসেস। যেমন আপনি এই যে এই জ্যাম সার্ভারের যে ইয়েটা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এই ড্যাশবোর্ডে আসার পর এই যে এক্সপ্লোরারে ক্লিক করলে আপনার অটোমেটিকলি সেই ড্রাইভে নিয়ে চলে যাবে। তো এইখান থেকে আপনি জাস্ট এইচটিডক্স আসার পর এখানে একটা কাঙ্ক্ষিত ফোল্ডার ক্রিয়েট করবেন। যারা আমার প্রিভিয়াস মাইস্কিউএল এবং পিএসপির ক্লাসগুলো দেখেছেন, আই হোপ আপনারা জানেন যে আমি কীভাবে ফোল্ডারগুলোতে শিফট করি, মানে ঢুকি, ঠিক আছে। তো এখন এইখানে আমি একটা ফোল্ডার করলাম, রাইট বাটন ক্লিক করে আমি ডাব্লুপি থিম ডেভেলপ লিখলাম ফোল্ডারের নাম, আই মিন ডোমেনের নাম বলা চলে, হ্যাঁ, ডিভি, ওকে। এই নামটাকে জাস্ট আমি কপি করে আমাদের ব্রাউজারে আসলাম। আসার পর অবশ্যই আমরা ব্রাউজারে স্টার্ট করার পর, আমাদের জ্যাম সার্ভারটা স্টার্ট করার পর এটা প্রপারলি স্টার্ট হয়েছে কিনা সেটা জাস্টিফাই করার জন্য আমরা লোকাল হোস্টে লিখব। যখন আমরা লোকাল হোস্টে লিখে হিট করব তখন আমাদের এই একটা ট্যাব ওপেন হবে। যদি এই ট্যাবটা ওপেন হয় তাহলে আপনারা ভাববেন যে আপনাদের জ্যাম সার্ভারটা প্রপারলি স্টার্ট হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, জাস্ট আপনাদের পাশে যে ফোল্ডারটা লোকাল হোস্টের পাশে স্ল্যাশ দিয়ে সেই কাঙ্ক্ষিত ফোল্ডারের নামটা দিয়ে হিট করবেন। হিট করার পর যদি এরকম কোনো পরিবেশ আসে তাহলে ভাববেন যে আপনাদের সব কিছু সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। ফোল্ডারটাও প্রপারলি ক্রিয়েট করা হয়ে গেছে এবং জ্যাম সার্ভারটাও প্রপারলি কাজ করতেছে, ওকে। এখন আমরা যে কাজটা করব, আমাদের এই কাঙ্ক্ষিত ফোল্ডারের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএসটা রাখবো। আর ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, আপনাদেরকে বলছি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি সহজে বলি একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, আমাদের ওয়ার্ডপ্রেসের যত ফাইল, যত কন্টেন্ট আছে সেগুলোকে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করার জন্য আমাদের এই সিএমএসটা ব্যবহার করা হয়। তাই ওয়ার্ডপ্রেসকে বলা হয় একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আমরা কী করতে পারি, আমাদের এই কাঙ্ক্ষিত ফোল্ডারের মধ্যে আমাদের এখন ওয়ার্ডপ্রেসটা ঢোকাতে হবে। তো তাহলে আমরা যে কাজটা করব, আমরা গুগলে গিয়ে ওয়ার্ডপ্রেস লিখব, ওয়ার্ডপ্রেস লেখার পর ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব, wordpress.org-তে, নট wordpress.com, ঠিক আছে। আর এই wordpress.org আর wordpress.com এটার মধ্যে পার্থক্য একটু আছে, আমি এই বিষয় নিয়েও আপনাদেরকে প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছি, আপনি ওইগুলো দেখলে আপনার অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। ক্লিক করি গেট ওয়ার্ডপ্রেস, তাহলে আমাদেরকে আরেকটা ট্যাবে নিয়ে চলে যাবে। জাস্ট এখানে আসার পর এই বাটনটাতে ক্লিক করব ডাউনলোডে। তো এইখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, লোড নিবে, দেন আমাদের কিছুক্ষণের মধ্যে ডাউনলোড অপশন দিয়ে দিবে অথবা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এখানটাতে দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের বর্তমান ভার্সন কত, 5.8.1। এই দেখুন এখানে আমার ওয়ার্ডপ্রেস ডাউনলোড শুরু হয়ে গেছে, আমি কিছুক্ষণ ওয়েট করব। আচ্ছা চলুন আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড কমপ্লিট হোক তার আগে আমরা একটা কাজ করে আসি, আমাদের ডাটাবেস ক্রিয়েট করে আসি। আমাদের অবশ্যই ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তাছাড়া কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস প্রপারলি ইনস্টল করতে পারবো না। তো ডাটাবেসটা ক্রিয়েট করার জন্য আমাদের কী করতে হবে, আমরা আবার রুট ডোমেনে চলে আসলাম লোকাল হোস্টের। আসার পর পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করলাম, পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করার পর আমাদের ডাটাবেজে নিয়ে চলে যাবে। পিএসপি মাই অ্যাডমিনে যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে আসার পর এইখানে আমরা ডাটাবেজ ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা একটা নাম দিতে পারি, তো আমি নামটা কী নামে দিব, আমরা এই যে নামে ফোল্ডারটা করছি আমি সেই নামেই দিব, তাহলে আমরা আমাদের বিষয়টা বুঝতে পারবো। তো আমি এখানে রিনেম করে এখানে আসার পর জাস্ট এটা ক্রিয়েটে ক্লিক করলাম, দেখুন আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল। ওয়ার্ডপ্রেসের যে ফাইলের যে ডাটাবেজের যে কার্যক্রম, সমস্ত ডাটাবেজের কার্যক্রম এই ডাটাবেজের সাথে
কানেক্টেড থাকবে, ঠিক আছে, যেটা আমরা এই মাত্র ক্রিয়েট করলাম। তো সেটা আমরা সেট আপ করে দিব আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময়, ঠিক আছে। আর এই ডাটাবেসের ভিতরে আমাদের যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এখানে একাধিক টেবিল ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি, লাইক আমাদের বিগত ক্লাসে যে পিএসপির জন্য আমরা যে টেবিলগুলো করছিলাম এটার মতো, ঠিক আছে। ওকে, তো আমরা দেখি আমাদের ডাউনলোড কদ্দুর, আমার নেটে একটু সমস্যা হচ্ছে এই কারণে ডাউনলোডের প্রবলেম। তো আশা করি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হবে না, আমার অলরেডি ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ডাউনলোড করা আছে, আমি সেটা নিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো, ঠিক আছে। তাহলে চলুন আমি সেই কাজটা করি, আর আপনারা অবশ্যই ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করবেন। ডাউনলোডকৃত ফোল্ডারটিকে আমরা কপি করে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে নিয়ে চলে যাব, যেখানে আমরা ফোল্ডারটা তৈরি করলাম কিছুক্ষণ আগে। স্টেডক্সের মধ্যে আমাদের ডাব্লুপি থিম ড্যাভ এটার মধ্যে রেখে দিব, ঠিক আছে। তো আমার এখানে কপি হয় নাই, জাস্ট আমি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে এইভাবে ছেড়ে দিতে পারি, ঠিক আছে। যদি আমার এই ফাইলটা খুবই ওল্ড ভার্সন, আমি আপডেট করে নিব, কোনো সমস্যা নেই। আমার নেটে প্রচুর সমস্যা দেখা দিচ্ছে, এতে নেটওয়ার্ক এরর, জানি না হঠাৎ করে এই সমস্যাটা কেন দেখা দিচ্ছে। আচ্ছা যাই হোক, কাজটা কমপ্লিট করি পরে নেটওয়ার্ক দেখব, সমস্যা নেই। আচ্ছা, এবার যে কাজটা আমরা করবো ফাইলটাকে আনজিপ করবো, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাট হিয়ার করব। দেখেন এখানে আমাদের ফাইলটা আনজিপ হয়ে যাবে, এখানে আমাদের সে ওয়ার্ডপ্রেসের যে কাঙ্ক্ষিত ফোল্ডারটি চলে আসবে। তো আমি আমাদের যে ইয়েটা এই জিপ ফাইলটা এটা আমি ডিলিট করে দেবো, তারপর এটার ভিতরে আমরা প্রবেশ করব। তারপর এটার মধ্যে যে ফোল্ডারগুলো আছে আমরা এটাকে কপি করে বাইরে এখানে পেস্ট করে দিতে পারি, ঠিক আছে। পেস্ট করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারগুলো ফাইলগুলো আমাদের একদম রুট ফাইলে চলে আসবে। তো এটা আসুক, আমরা একটু ওয়েট করি। দেখুন আমাদের সবগুলো ফাইল এখানে কপি করে আমরা এখানে পেস্ট করতে পারছি। তো উপরের যে ডেমো ফোল্ডারটা, এখন এটা কিন্তু ডেমো ফোল্ডার হয়ে গেছে, তো আমরা এটা ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। তো আমি এটা ডিলিট করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, এবার আমাদের ব্রাউজারে এসে আমি বাদবাকি যে ট্যাবগুলো আছে এগুলো ক্লোজ করে দিই। আমাদের ব্রাউজারে এসে আমাদের লোকাল হোস্টের পাশে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডার নেমটা লিখতে হবে। হ্যাঁ, আমি এইভাবে লিখলাম। লেখার পর যখনই আমরা হিট করব তখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল নামে একটা অপশন চলে আসবে। এই দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত অপশনটা চলে এসেছে। তো এটা আপনারা যদি পেয়ে যান এই অপশনটা, তাহলে ভাববেন যে আপনাদের ফাইলগুলো আর ভিতরে প্রপারলি সবগুলো সেট আপ করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নাই। এবার নেক্সট যে স্টেপগুলো মনোযোগ সহকারে দেখেন, এখন একটু অ্যাডভান্স প্রসেস। জাস্ট এখানে আমি কন্টিনিউ ক্লিক করলাম, অবশ্যই আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে বলতেছে আপনি ডাটাবেস নেম ক্রিয়েট করবেন, ইউজার নেম ক্রিয়েট করবেন, পাসওয়ার্ড, এই সমস্ত বিষয় ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে। তো আমরা যেহেতু লোকাল হোস্টের মধ্যে কাজ করছি এগুলো আমাদের লাগবে না, তো আমি জাস্ট নিচের বাটনটাতে ক্লিক করলাম। তো এইখানে আমাদের ডাটাবেস নেমটা আমাদের দিতে হবে, কী ডাটাবেস নেম, এই যে ডাটাবেস নেমটা। তো এই দেখেন এই ডাটাবেস নেমে ক্লিক করলে জাস্ট উপরে ইউআরএলের মধ্যে চলে আসবে। তো জাস্ট এই নেমটা আমি এখানে পেস্ট করব, আর ইউজার নেম আমরা কী দিব, আই হোপ আপনারা ইতিমধ্যে সবাই জানেন, রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখবো, বাদ বাকি যা আছে সব ঠিক থাকবে। এখন আমরা সাবমিটে ক্লিক করব। তো লাইভ সার্ভারের ক্ষেত্রে একটু ভিন্ন আছে, তো লাইভ সার্ভার নিয়ে যেদিন আলোচনা করবো সেদিন লাইভ সার্ভার বিষয়ে কথা বলবো, আজকে লাইভ সার্ভার বিষয়ে না কথা বলি। তো জাস্ট রান দ্য ইনস্টলেশন এই বাটনটাতে আবার ক্লিক করবো আমরা, ওইটা হয়ে গেল আমাদের ওয়ার্ডপ্রেসের সাথে সি প্যানেলের যে কানেকশন সেটা। আর এখন আমরা যেটা সেট আপ করতেছি এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যে ইনফরমেশনগুলো, যেমন আমাদের লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ড, তারপর টাইটেল, এই সমস্ত দিতে হবে এখন, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখানে বলে দিই ডাব্লুপি থিম ডেভেলপ, টাইটেল দিয়ে দিলাম ডেমো হিসাবে, ওকে। আচ্ছা, ইউজার নেম কী দিই, ইউজার নেম রুবেল হোসেন দিয়ে দিলাম, এগুলো তো লোকাল হোস্টের মধ্যে সীমাবদ্ধ। 1 2 3 4 5 6 7 8 9 এটা দিয়ে দিলাম, নাইনতামাতি। তারপর এখানে একটা মেইল দিতে হবে, আমি একটা ডেমো মেইল দিয়ে দিলাম, ফর এক্সাম্পল এটাই আমারটাই দিয়ে দিলাম। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, ঠিক আছে। ওকে, একটু ওয়েট করব আমরা। দেখেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে, হ্যাঁ। আর পাসওয়ার্ড যদি সেভ করতে চান তাহলে সেভ করে রাখবেন, তো যেহেতু এটা লোকাল সার্ভার তাই আমি পাসওয়ার্ড সেভ করে রাখলাম। তো এইখানে ইউজার নেম সাকসেসফুল, মানে ইনস্টলেশন সাকসেসফুল, ইউজার নেম দেখাচ্ছে আর পাসওয়ার্ডটা হাইট অবস্থায় আছে। তো জাস্ট আমি লগ ইন বাটনে ক্লিক করলাম, তো দেখেন আমার পাসওয়ার্ডটা সেভ করে, ব্রাউজার সেভ করে রাখার ফলে অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে। আর যদি না নিত তাহলে আমি অবশ্যই এখানে ম্যানুয়ালি টাইপ করতাম। এখানে দেখেন আমাদের রেজলিউশন দেওয়া আছে, আর আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে টাইপ করে দেন লগ ইনে ক্লিক করতাম। তো ওকে, লগ ইনে ক্লিক করলাম, তো আমাদের এটা লগ ইন হয়ে যাবে, একটু ওয়েট করি আমরা। তো দেখেন এখানে লগ ইন হয়ে গেলো, তো আমাদের ওয়ার্ডপ্রেস আপডেট করতে বলছে, তো আমি এখন আর আপডেট করব না।
অথবা আপডেট করেও নিতে পারি। এখানে যে ফ্রিস আপডেট, এটাতে ক্লিক করলে আমাদের আপডেট হয়ে যাবে। আপনাদের এই নোটিফিকেশনটা আসবে না যখন আপনারা মানে আপডেট ভার্সনটা অলরেডি ওয়ার্ড নেট থেকে ডাউনলোড করে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ড জি থেকে ডাউনলোড করে কাজ করবেন, তখন আর এই নোটিফিকেশনটা আসবে না। তো কিছু প্লাগইন হয়তো নোটিফিকেশন আসতে পারে যে আপনাদের ডাউনলোড করার জন্য, এই আপডেট দেওয়ার জন্য, তো সেটা দিয়ে নেবেন। তো আমি এক কাজ করি, প্রথম আমাদের ড্যাশবোর্ডটা ক্লিন করে ফেলাই, হ্যাঁ, পরিবেশ তৈরি করে ফেলাই আমাদের কাজ করার জন্য। আপনারা ইতিমধ্যে জানেন আমরা যখন কাজ শুরু করি তখন একটা ভালো পরিবেশ না হলে কিন্তু কাজ করে আমরা কমফোর্ট ফিল করি না। এই জন্য আমরা পরিবেশটা ফার্স্ট টাইম সুন্দরভাবে সেট আপ করে নিলে আমাদের কাজের প্রতি কনফিডেন্সটা বেড়ে যায়। এই জন্য আমি অলওয়েজ পরিবেশটা ফার্স্ট টাইম সেট আপ করি। তো দেখেন এখানে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে, সেগুলো আমরা মোড আপ করে দিব, আইমিন এখান থেকে ডিজেলাও করে দিব। তো এখন আপডেটে চলে আসলাম। আপডেটে আসার আগে আমরা এক কাজ করি, অপ্রয়োজনীয় প্লাগইন আর অপ্রয়োজনীয় থিম সেগুলো সব ডিলিট করে দিই। আমাদের এইগুলো লাগবে না, এই যে ড্যামো প্লাগইন, তো এগুলো আমাদের লাগবে না আমাদের ডেভেলপমেন্টের কাজে। এই জন্য আমি সবগুলো ডিলিট করে দিলাম, ঠিক আছে। ওকে, তো এবার আমরা থিমসে চলে আসলাম। থিমসে আসার পর এখানে দেখেন তিনটা থিম আছে, চারটা থিম আছে। আমি একটা থিম রেখে 2020 রেখে আমরা বাদ বাকি সবগুলো ডিলিট করে দিব। সবগুলো ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। তো এখানে এটাও ডিলিট করে দিলাম। তো এখানে যেটা আছে সেটাকে আমরা আপডেট করে দিলাম। দেখেন এখানে আপডেট হয়ে গেল, একটু ওয়েট করতে হবে। ওকে, আপডেট কমপ্লিট। এবার আমরা ওয়ার্ডপ্রেসে আপডেটে চলে যাই। তো আমরা এইভাবে আপডেট থেকেও আসতে পারি। এই যে আপডেট নাও, এটাতে ক্লিক করলে আমাদের আপডেট হবে। আমি একটু ওয়েট করি এখানে আপডেট হওয়া পর্যন্ত। আপডেট প্রসেস চলতেছে, চলুন আমরা একটু দেখে আসি আমাদের ওয়ার্ডপ্রেস থিমটা, ওয়ার্ডপ্রেস সিএমএসটা ইনস্টল করার পর এখানে বেশগুলো পরিবর্তন আসবে। আমি যদি এখানে একটা রিলোড দিই দেখবেন বেশগুলো প্রয়োজনীয় ফাইল চলে আসবে। এই যে htaccess এই ফাইলটা কিন্তু ছিল না, এটা চলে আসলো। তারপর wp-config.php এটা ছিল না, এটা জাস্ট এই ফাইলটা ছিল, কিন্তু এই ফাইলটা ছিল না। এইগুলো চলে আসছে, ঠিক আছে। আর আমাদের এই থিম কোথায় থাকে আর প্লাগইন কোথায় থাকে, এই দুইটা লোকেশন আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট। চলুন এই দুইটা লোকেশন আমরা ফাইন্ড আউট করি। তো আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডার আমি একদম প্রথম থেকে যাচ্ছি। এখান থেকে আসার পর কোথায় যাচ্ছিলাম আমরা, এই স্টুডক্সের মধ্যে। তারপর ডাব্লুপি থিম ডেভ, এটার মধ্যে যাওয়ার পর এই দেখেন ডাব্লুপি কন্টেন্টের মধ্যে আমাদের যাবতীয় কন্টেন্ট থাকবে। আমরা ইতিমধ্যে জানি ওয়ার্ডপ্রেস কী। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যাকে বলা হয় শর্টকাটে সিএমএস, ঠিক আছে। তো এই কন্টেন্টের মধ্যে আমাদের এই যে থিমস, প্লাগইন, আপলোডস, ফাইল ইত্যাদি থাকবে। তো আমরা কোথায় চলে যাবো, যেহেতু থিম ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আমরা থিমসের মধ্যে চলে আসবো। থিমসের মধ্যে আসার পর এই জায়গাতে আমাদের থিমটা ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের এই যে এখানে 2020 থিমটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন একটা থিমের নাম আমরা এখানে ডিফাইন করতে পারি। তো আমাদের আমার নেটের প্রবলেমের কারণে আপডেট হচ্ছে না, তো থাক কোনো সমস্যা নেই, আমি এটা আপডেট করার জন্য এত ব্যস্ত হওয়ার দরকার নেই, আপনাদের মূল কাজগুলো দেখাই। তো এইখানে আমরা যদি একটা থিমের নাম ডিফাইন করি, ধরেন আমি কী নামে দিব, ধরেন কী নামে দিই, আচ্ছা আরএস থিম, আরএস থিম নামে দিলাম ফর এক্সাম্পল। তো এই নামে আমি যখন একটা ফোল্ডার ক্রিয়েট করলাম লাইক 2020 থিমের মতো, ঠিক আছে, এটার মতো। তো দেওয়ার পর আমি যদি এখানে রিলোড দিই দেখবেন কোনো কিছুই আসবে না, কোনো কিছুই আসবে না, কারণ এই এই ফোল্ডারের মধ্যে বেশগুলো ফাইল আমাদের রাখতে হবে। আপাতত তিনটা ফাইল আমাদের রাখতেই হবে, সেটা হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, স্টাইল ডট সিএসএস, স্ক্রিনশট ডট পিএনজি। এই তিনটা ফাইল রাখলে আমাদের একটা ফোল্ডার কাঙ্ক্ষিত আমাদের এই ফোল্ডারটিকে থিমে পরিণত হয়ে যাবে। তখন আমরা এভিডেন্স থেকে থিমে অপশনে গেলে এই থিম নামটা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে চলুন আমি সেই কাজটা করি। তো ইন্ডেক্স রুট যে ফাইলটা, ইন্ডেক্স ডট পিএইচপি দিলাম। তারপর আমরা স্টাইল ডট সিএসএস, stylwhile স্টাইল ডট সিএসএস, এই দুইটা ফাইল দিলেও মোটামুটি আমাদের এখানে যে কোনো একটা রেজাল্ট আসার কথা। আমি দেখি এইখানে দেখেন একটা রেজাল্ট চলে এসেছে, এই যে আরএস থিম। তার মানে এখন আমাদের একটা থিম তৈরি হয়ে গেছে, হ্যাঁ। যদিও আমাদের থিমের মধ্যে তেমন কিছু নাই, আমরা একটা ড্যামো থিম তৈরি করে ফেলতে পারছি। তো এইখানে আমরা একটা স্ক্রিনশট দিতে পারি। তো কী স্ক্রিনশট দিব, চলুন আমি একটা ড্যামো একটা স্ক্রিনশট দেখাই। ধরুন আমি এই ওয়েবসাইটের একটা স্ক্রিনশট নিই, এইভাবে আমি একটা স্ক্রিনশট নিলাম। তো স্ক্রিনশটের নির্দিষ্ট একটা লিমিট আছে, অবশ্যই সেই লিমিটটা আমাদেরকে মানতে হবে। তো সেটা আমরা দেখে নিব, কোনো সমস্যা নাই। আমরা চলে গেলাম দিস পিসিতে, তারপর লোকাল হোস্টের মধ্যে আমাদের জ্যাম সার্ভারটা, তারপর জ্যাম সার্ভার, তারপর স্টিডক্স, স্টিডক্সের মধ্যে আমাদের কোনটা, এই যে এইটা, দেন তারপর ডাব্লুপি কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে থিম, ঠিক আছে। স্ক্রিনশট, স্ক্রিনশট নামে আমি ফোল্ডারটা রাখবো আমাদের এখানে, সরি
টি আচ্ছা এখন দেখেন আমরা যদি এইখানে এসে রিলোড দিই আমাদের থিম ফোল্ডারে আমাদের স্ক্রিনশটটা চলে আসার কথা তবে স্ক্রিনশটটা আসে নাই তার মেন কারণ হচ্ছে চলুন আমরা দেখে আসি কারণটা কি কারণটা হচ্ছে আমাদের স্ক্রিনশট সাইজ আর নামটা ঠিক হয় না এই কারণে আমাদের স্ক্রিনশটটা ও সরি স্ক্রিনশটটা আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারের মধ্যে ঢোকে নাই এই যে তারপর স্ক্রিনশটের নির্দিষ্ট একটা সাইজ আছে এবং নির্দিষ্ট একটা ফরম্যাট আছে ঠিক আছে আমি এখানে রিলোড দিলাম রিলোড দেওয়ার পর দেখেন আমাদের স্ক্রিনশটটা এখানে চলে আসছে তো নির্দিষ্ট সাইজ এবং ফরম্যাটটা আমরা একটু দেখে আসি কোথা থেকে দেখব আমরা 2020 তে আমরা ঢোকব ঢোকার পর এখানে দেখেন স্ক্রিনশট ডট পিএনজি এটা সাইজ কত এটা নির্দিষ্ট সাইজ এবং স্ট্যান্ডার্ড সাইজ এই যে এখানে এটা আমরা রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করলে এখানে দেখাবে যে আমি রিসাইজে যদি ক্লিক করি তার পিক্সেল এই দেখেন 1200x900 ঠিক আছে তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং নির্দিষ্ট একটা সাইজ তো আমরা যখন কাজ করব অ্যাডভান্স প্রসেসে তখন এটা করে নিব আপাতত আমাদের এটা এসেছে এটা এইভাবে থাক তাহলে দেখেন আজকে বেসিক একটা বিষয় দেখলাম এবং এই বেসিকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনাদের এই বেসিক বিষয়টা মাথার ভিতরে ঢোকাতে হবে আদারওয়াইজ কিন্তু কমপ্লিকেটেড হয়ে যাবে সব কিছু হ্যাঁ